This is Sajek Valley. Main Sajek Valley jeta etai amra Sajek Valley te pouchhe gechi. Check korte se helmet por ase ke ke Bismillahirrahmanirrahim ekhan theke berisi ekhon biker ra shuru korbo kichu first e kotokkhon ektu parapari korbo shobai e age jabe e pore jabe so sei parapari ta ami korbo na age jai pore jai jebhabei jawa jay obhabei jabo ar kichu nirdeshona diye dilo nirdeshona gulor moddhe chilo amader onek biker ra স্পেশালি এখানে যে ইয়াতে থাকে বাচ্চারা আছে বাচ্চারা কি করে চকলেট টকলেটের জন্য তারা থাকে অনেকে রাস্তায় যখন বাইকার টাইকার আসে তো এই চকলেট টকলেট দিতে গেলে বাচ্চারা অনেক সময় মাঝখানে চলে আসে ও এই কারণে ওনারা না করলো যেন আমরা রাস্তা থেকে চকলেট টকলেট না দেই একটা সিঙ্গেল লেন মেনটেন করে যাইতে অনেক বাইকার ঠিক আছে একটা লেন মেনটেন করে যাই আগে পরে যাওয়ার তো কোনো দরকার নাই So, first time Sajek tour our main journey start এখান থেকেই যতটুকু শুনছি বলে এতক্ষণ ট্রেলার দেখছি আর আমি জানি হচ্ছে সাজেকের মেন যে লাস্ট 5 কিলো না 6 কিলো রাস্তা এই 6 কিলোতেই একটু বেশি টাফ অনেক হাই হিল আর বলে দিল হচ্ছে একটা টোকেন দিছে ওনারা সেই টোকেনটার মধ্যে লেখা আছে আমরা আবার কবে ব্যাক করব তারপর আমাদের গাড়ি নাম্বার এই সেই টুকটাক লেখা আছে সেটা আবার আমরা যেদিন ব্যাক করব সেদিন এটা জমা দিয়ে যাব তাইলে ওনারা একটা লিস্টেট রাখে যে কি পরিমাণ পর্যটকরা এখানে আসে আর কি পরিমাণ পর্যটক এখান থেকে যায় সারি সারি বাইক এখানে বাইক মাত্র আমার সামনে চারটা বাইক আছে আর বাকি অনেক গ্রুপ আসছে তো এরা আস্তে আস্তে যাচ্ছে আর আমরা যেহেতু সোলো বাইকিং এ যাচ্ছি আমরা আমাদের মতো যাব আবার বলে দিল কোথাও পার্কিং করতে না যেখানে সেখানে আরে ছাগলগুলো তো অনেক ডিস্টার্ব করে এই 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 ছাগল গরু গোরা মানুষ ও রাস্তার মাঝখান দিয়ে দৌড়াইবো কতক্ষণ পরে দেখুন হালাল মিস করতে সবার আগে মনে হয় আমি এখন ওরে রে 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 আমি টানটা ভুল নিছি আমি বেশি চাই পাকিছি বললাম টানটা ভুল নিছি বেশি চাই পাকিছিলাম এই যে একটা স্কট পাসিং আছে ওকে আমরা এইখানে একটা ব্রেক দিতে হয় একটা কি বলে এটারে পাসিং আছে এই পাসিং এ দাঁড়াইতে হয় অনেকক্ষণ তো এই পাসিং এ নিয়ারলি আধা ঘন্টা দাঁড়ায়া ওই সাইড থেকে সাজেক থেকে যে স্কটটা আসছে 10টা থেকে ছাইরা সেই স্কটের মোটামুটি গাড়ি পার হয়েছে তারপরে আমরা এখন যাইতেছি ওই যে টাকা চায় নাহলে চকলেট চায় এটা বললাম না এটা স্বভাব খারাপ করছি আমরাই ছোট ছোট বাচ্চাদের এগুলো দেখায় দিয়া দিয়া হুম হ্যাঁ আমি তো সেটাই বললাম ও তো প্রথম ইয়াতে আসছে এর জন্য বলতেছে যে ক্যামেরাতে কিছুই আসে না চোখে যে মজা
আচ্ছা নামো। বন্ধ বন্ধ, হ্যাঁ হ্যাঁ বন্ধ। আচ্ছা এখানে একটা চেকপোস্টে আমাদের অনেকক্ষণ আটকে রাখছিল, আই মিন ভালো প্রায় আধা ঘন্টার মতো। এর একটা রিজন হচ্ছে আমরা কিছু গাড়ি নাকি আমরা আগে চলে আসছি ওইখান থেকে, আমাদের আর্মি চেকপোস্টের থেকে স্কটের যে গাড়িটা সেই গাড়ির আগেই আর্মিরা ওইখান থেকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরেও ওনারাই বলছে চলে আসতে, এখন আবার ওনারাই এখানে ফোন দিয়ে কি বলছে, সেই কারণে এখানে আমাদের আটকাইছিল অনেকক্ষণ। আটকায় টাটকায় রাইখা মানে ওই স্কটের গাড়ি আসছে, স্কটের গাড়ি তো আসতে দেরি আসে, তো স্কটের গাড়ি আসার পরে এই যে আমাদের ছাড়ছে, স্কটের গাড়ি আসছে সাথে সাথে, কিন্তু আমি একটু পরে ঢুকছি, আমার আগে আরও দুই তিনটা বাইক ঢুকছে এগুলোর সাথে, আবার একটু হালকা পাতলা রুট বিহেভ করছে। আপনারা অনেকক্ষণ আগে কেমনে আসলেন এই আসল বিষয়। ওই সাইডটা দেখছো, ওই সাইডটা একদম পুরো পাহাড়ে টিলা 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 টিলা। হ্যাঁ ওই যে রাস্তা দেখো, এই দেখো রাস্তা, ওই যে দেখছো ওই যে রাস্তা উপরে উঠছে। সবচেয়ে উঁচা 5 কিলো, একবার উপরে উঠতেছি একবার নিচে নামতেছি। আমি 2 নম্বর গিয়ার দিয়ে উঠতে পারতেছি, আমার 1 নম্বর গিয়ারের প্যারা নিতে হচ্ছে না, 1 নম্বর গিয়ারে নিলে একটু প্যারা লাগা যায়, কিন্তু যখন দেখবো যে 1 নম্বর গিয়ার উঠতে পারি না তখন, মানে 2 নম্বর গিয়ার উঠতে পারি না যখন দেখবো তখন 1 নম্বর গিয়ার উঠবো। মোটামুটি আমি 2 নম্বর গিয়ারে উঠতে পারতেছি। গাড়ি বন্ধ হয়ে যেতেছিল না, মানে 1 নম্বর গিয়ারের থেকে 2 নম্বর গিয়ারে নেওয়া, আর এটা তো আসলে অনেক খারাপ। 2 নম্বর উঠবো না, 1 নম্বর দিয়ে উঠতে, 2 নম্বর উঠবো না। এনে ইচ্ছা করলে গাড়ি থামান যাবো না, উঁচা জায়গা না, গাড়ি থামাবো কেমনে।
গাড়ি থেকে আগুন বেরিয়েছে, গাড়ির থেকে গন্ধ বেরিয়েছে। ও ইঞ্জিন থেকে গন্ধ বেরিয়েছে। পয়েন্ট একটু দাঁড়াইলাম, দাঁড়ায় একটু ছবি টবি তুললাম। এখন ছবি টবি তুলে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এই সাজেক শুরু এখান থেকে, এই যে রেড মানে রিসর্ট গুলো এখান থেকে শুরু হয়েছে। আমরা একদম মাঝখানে যাবো। মেঘ তো না, এখানে মেঘ তো দেওয়া হচ্ছে নাই, মেঘ তো কই? আরে এটি মেঘ নেই, এটি ধোয়া। ক্যামেরা অফ করতেছি। কই কই বলে সিগন্যাল দিছিল আমাদের আন্তাজি, আমরা তো জানি না আমগো কইছি। আচ্ছা যাই হোক, জানি না আমাদের বলে সিগন্যাল দিছে কোথায়, এখন আমরা এটা জানি না আমাদের কই সিগন্যাল দিছে। আর স্কটের গাড়ি তো দেখলামই না, এখানে তো রিসর্ট আছে অনেক। একদিনে, এখানে একদিনের বেশি না। স্কটের গাড়ি ডাকো, স্কটের গাড়ি তো দেখিনি। এই যে মসজিদের কথা বলছি। আচ্ছা আমরা অনেকখানি সামনে চলে আসছি, আর এখন এদিকে যাব না, এখানে লাইনে গাড়ি পার্কিং। এখান এই পর্যন্ত এই রিসর্ট টিসর্ট এইখানেই। কোন রিসর্টে থাকবি? হালকা টর্নেডো। আচ্ছা ভিতরে আর কিছু নাই, আমরা ঘুরি। আরে ছোটখাটো টর্নেডো হয়েছে আর কি। দিস ইজ সাজেক ভ্যালি, মেন সাজেক ভ্যালি যেটা, এটাই আমরা সাজেক ভ্যালিতে পৌঁছে গেছি। এখন আমরা হোটেল নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে রাখবেন এবং বেল আইকনটি হিট করে রাখবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হয়ে যাবেন আমাদের চ্যানেলের মেম্বার, যেন সব ভিডিওর আপডেট সবসময় আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সো ওয়েট ফর মাই নিউ ব্লগ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।